সুপ্রিয় দর্শক মণ্ডলী, আলোচিত সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুজ্জামান উজ্জ্বল। আর স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক হাসান আদিব। আদিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আলোচনা শুরু করার আগে দেখে আসি সংবাদ শিরোনাম। পাঠ্য বইয়ে শরীফার গল্প নিয়ে বিভ্রান্তি থাকলে সংশোধন হবে বলেছেন শিক্ষামন্ত্রী। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে উপজেলা নির্বাচন। চালের বাজারে বড় শিল্প গ্রুপের নাম মাত্র হিস্যা। ঢাকার 9 কেন্দ্রে চলছে করোনার টিকা কার্যক্রম। ভোটের পরেও আলোচনায় নিষেধাজ্ঞা। বিশ্ব ইজতেমা উপলক্ষে 17 স্পেশাল ট্রেন। 75 মামলার পলাতক আসামি তারেক রহমান। ই কমার্সে প্রতারণা, আটকে থাকা টাকা কিভাবে ফেরত জানতে চান আপিল বিভাগ। ঢাকা সহ 4 বিভাগে শৈত্যপ্রবাহ, বুধ বৃহস্পতিবার বৃষ্টির আভাস। হাই কমিশনারের সঙ্গে নৌ প্রতিমন্ত্রীর বৈঠক, ভারতের অন অ্যারাইভাল ভিসা পাওয়ার ক্ষেত্রে ভালো সংবাদ পাব। এই ছিল সংবাদ শিরোনাম। শুরুতে আমরা যুক্ত হচ্ছি আমাদের নিজস্ব প্রতিবেদক ইসমাইল হোসেন রাসেলের সঙ্গে। পাঠ্য বইয়ে শরীফার গল্প নিয়ে বিভ্রান্তি থাকলে সংশোধন হবে বলেছেন শিক্ষামন্ত্রী। আমরা জানি এই মুহূর্তে দেশের আলোচিত বিষয় হচ্ছে এটি। শিক্ষামন্ত্রী কি বললেন রাসেল? জি ধন্যবাদ। ফ্রান্সের রাষ্ট্রদূত, তিনি কিন্তু আজকে সাক্ষাতে এসেছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলের সঙ্গে, এবং সেই সাক্ষাতের পরেই কিন্তু গণমাধ্যম কর্মীদের একটি আগ্রহের জায়গা ছিল যে আসলে ব্র্যাক ইউনিভার্সিটি কেন্দ্রিক যে আন্দোলন হচ্ছে সেটি বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। সেই প্রেক্ষাপটে কিন্তু গণমাধ্যম কর্মীরা তার কাছে প্রশ্ন রেখেছিলেন যে আসলে পাঠ্যবইয়ে যে ইস্যুটি নিয়ে আসলে গল্পটি নিয়ে একটা সেটির প্রেক্ষাপটে তার ভাবনা কি। সেই ভাবনার জায়গাতে তিনি সরাসরি ভাবে বলতে চাননি। তিনি যেটি মনে করেন যে আসলে মন্ত্রী পর্যায়ে বা এই পর্যায়ে থেকে আসলে তিনি মন্তব্য করা সমীচীন নয়, তবে তিনি যেটি বলছেন যে আসলে এই তৃতীয় লিঙ্গ তারা ইতিমধ্যে এটি স্বীকৃত, তারা দেশের নাগরিক হিসেবে স্বীকৃত হওয়ার কারণে তাদের সকল ধরনের সুযোগ সুবিধা বলবৎ রয়েছে এবং সেটা তাদের নাগরিক অধিকার। সুতরাং তাদের বিষয়ে যদি কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য এসে থাকে, সেটিকে তারা মনে করেন যে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা করে সেটি যদি তারা মনে করেন যে কোন সেটি ক্ষেত্রে কিন্তু তারা বলেছেন যে আসলে এই যারা আলেম ওলামা তারা কিন্তু কিছুদিন আগে কওমি মাদ্রাসার কিছু শিক্ষকরা এসে কিন্তু শিক্ষামন্ত্রীকে অবহিত করেছিলেন এবং তারা বলেছিলেন যে বিতর্ক আসলে রয়েছে। সে এই পর্যায়ে চলে বলেছেন যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিয়ে যখন যেটি বলেছেন যে ইউজিসির মাধ্যমে তারা একটি বৈঠক করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে তাদের অবস্থান জানতে চাইবে এবং সেটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা জানি যে হিজরা সম্প্রদায় যারা আছে তাদেরকে সরকার স্বীকৃতি দিয়েছে। এই যে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষককে নিয়ে যে বিতর্ক, আজকে ব্র্যাকের বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোধহয় অনশনও করছে, আসলে কি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে গত বছরও যে বিষয়টি নিয়ে এবার আলোচনা হচ্ছে সেটি গত বছরও সপ্তম শ্রেণীর বইয়ে গল্পটি ছিল। এটি মূলত হিজড়া বা তৃতীয় লিঙ্গের বিষয় ছিল। জি, একই গল্প ছিল, কিন্তু গত বছর এটা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা চললো, সেভাবে আন্দোলন কিংবা জোরালো প্রতিবাদ গড়ে ওঠেনি। ধর্মীয় বিভিন্ন সংগঠন থেকে এটির প্রতিবাদ জানানো হয়েছিল। এবার যেটি হয়েছে যে গত 19 জানুয়ারি জাতীয় শিক্ষক ফোরাম, এটি মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বময় পীরের নেতৃত্বে যে সংগঠনটি, সেই সংগঠনের একটি শিক্ষক ফোরাম, তাদের একটি প্রোগ্রামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি বিভাগের একজন শিক্ষক আসিফ মাহতাব উৎস, আপনি জানেন,
তিনি আসলে সেখানে এই বইয়ের যে পাতাটিতে শরীফ থেকে শরীফা হওয়ার বা হিজরা সম্প্রদায় নিয়ে যে গল্পটি, সেই গল্পের পাতাটি ছিঁড়ে ফেলে এবং দেশের সব অভিভাবকের কাছেও তারা তিনি আহ্বান জানান যে এই পাতাটি যাতে ছিঁড়ে ফেলা হয়। এটি কি আসলে শিক্ষা মন্ত্রণালয় কিংবা জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড বলছে এটি আইনি প্রক্রিয়া, এটি অবশ্যই অপরাধ এবং এটি কোনোভাবেই একজন শিক্ষক করতে পারেন না, তিনি যদি সংশোধনের প্রয়োজন থাকে কিংবা সংশোধন পরিমার্জন করার ব্যাপার থাকে তিনি এটি নিয়ে প্রতিবাদ জানাতে পারেন কিংবা প্রয়োজনে এনসিটিবিকে এটি আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন, কিন্তু ছিঁড়ে ফেলার যে বিষয়টি এটি অপরাধের পর্যায়ে পড়ে। এরপরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় একটি সিদ্ধান্ত নেয়, এক বৈঠক করে যে আসিফ মাহতাব যে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিযুক্ত সেটি তিনি আর দায়িত্বে থাকবেন না, তাকে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত হয়। এরপরে আসিফ মাহতাব এই বিষয়টি ফেসবুকে জানানোর পরেই মূলত আলোচনায় আসে এবং এর প্রেক্ষিতে আপনি জানেন আজ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সকাল 11:30টার দিক থেকেই একটি আন্দোলন কর্মসূচি চলছে, কিছু শিক্ষার্থী রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে নতুন ক্যাম্পাস সেখানে অবস্থান নিয়ে কর্মসূচি করছেন। তাদের যে দাবি সেটি হলো দুটি দাবি, একটি প্রশাসনের কাছে দাবি যেটি যে আসিফ মাহতাবকে চাকরিচ্যুত যে করা হলো এটির আসলে যৌক্তিক কোন কারণে আর কি চাকরিচ্যুত করা হয়েছে সেটি বিবৃতি দিয়ে স্পষ্ট করতে বলেছেন। আরেকটি দাবি তারা তুলেছেন যে ট্রান্সজেন্ডার যে ইস্যু এই ইস্যুতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অবস্থান কি সেটিও তারা স্পষ্ট করার দাবি তুলেছেন এবং তারা বলেছেন যতক্ষণ না এই দুটি বিষয় স্পষ্ট করা হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের যে সেমিস্টার ফি এবং বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস পরীক্ষা সেসব কার্যক্রমে তারা অংশ নেবেন না এবং সেমিস্টার ফি দেবেন না। এখন পর্যন্ত আমরা সবশেষ যে খবর পেয়েছি 4টা পর্যন্ত এই কর্মসূচি চলছিল সেখানে। ধন্যবাদ হাসান আদিব। আমরা চলে যাচ্ছি আর ইসমাইল হোসেন রাসেলের কাছে, তিনি একটি বিশেষ প্রতিবেদন করেছেন ভোটের পরেও আলোচনায় নিষেধাজ্ঞা, কি ধরনের নিষেধাজ্ঞার আলোচনা এখনো চলছে রাসেল একটু খোলাসা করে বলবেন। জি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আমরা কিন্তু দেখছি যে পরে কিন্তু ইতিমধ্যে সদস্যরা শপথ নেওয়ার পরে কিন্তু মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং সরকার কিন্তু ইতিমধ্যে বাস্তবতায় কিন্তু ইতিমধ্যে অনেকেই বলছিলেন যে আসলে কেউ কেউ বলছেন যে নিষেধাজ্ঞার যে খড়গটির আলোচনা চলছিল সেটি একেবারেই এখন নিতান্তই একটি শুরুই আলোচনা, কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা গণমাধ্যমের তরফ থেকে বিভিন্ন ভাবে প্রতিবেদন হচ্ছে, আমরা জাগো নিউজ কিন্তু পক্ষ থেকে একটি বিশেষ প্রতিবেদন করেছি, সেখানে কিন্তু আমরা জানতে চেষ্টা করেছি আসলে এই অবস্থানটি কতটা আসলে বাস্তব। এই বিষয়ে আমরা কিন্তু কথা বলেছি সাবেক দুইজন সচিব এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক একজন রাষ্ট্রদূতের সঙ্গে। আমাদের কাছে যে সাবেক রাষ্ট্রদূত সাবেক সচিব সাব্বির আহমেদ চৌধুরী, তিনি যেটি বলেছেন যে আসলে নির্বাচনের পরে চীন ভারত রাশিয়া অভিনন্দন জানালে উত্তম পরাশক্তি এবং ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের প্রধান কেউ এখন পর্যন্ত সেটি তাকে ধন্যবাদ জানানো হয়নি সরকারকে, সেই প্রেক্ষাপট থেকে তারা তিনি উল্লেখ করে বলতে চান যে আসলে এই বিষয়টি এত দ্রুতই সুরাহা হয়েছে ঠিক তার সঙ্গে একই মত ব্যক্ত করেছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি আমাদের যে এই ধরনের নির্বাচনের পরের প্রতিক্রিয়াটা খুব সহজে সহজই হয়ে যায় তেমনটি নয়, মূলত আপনি জানেন যে তারা কিন্তু যুক্তরাষ্ট্রে সরাসরিভাবে সরকারিভাবে না আসলেও তারা কিন্তু বেসরকারিভাবে তারা তাদের মতামতের বিষয় জানাবে সরকারকে, সেই করবে বলে মনে করেন তিনি এবং তারাও কিন্তু করেন। সুতরাং এই ধরনের তারা কিন্তু একটি সময় তিনি মনে করেন তিনি তার এটি বলছেন পক্ষের ফলে তাদের পক্ষ থেকে কোন বিপক্ষেও কিন্তু একজন মার্কিন একজন সাবেক বাংলাদেশের তরফ থেকে তিনি যেটি বলছেন যেহেতু বিভিন্ন এবং রাষ্ট্র সরকারের বিভিন্ন এই বিষয়টি অনেক তার কাছে মনে হয়। ধন্যবাদ ইসমাইল হোসেন রাসেল। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক মফিজুল সাদিকের সঙ্গে। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে উপজেলা নির্বাচন, এমনটি জানিয়েছে নির্বাচন কমিশনার। আপনার কাছ থেকেই শুনি। আমরা চলে যাচ্ছি নাজমুল হুসাইনের কাছে।
চালের বাজারে বড় শিল্প গ্রুপের নামমাত্র হিস্যা, এই শিরোনামে আপনি একটি বিশেষ প্রতিবেদন করেছেন। চালের বাজারে অস্থিরতা নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, আসলে এই প্রতিবেদনটিতে মূলত আপনি কি কি তথ্য তুলে এনেছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে প্রতি কেজি চালে লাফিয়ে 6 টাকা ভর, এরপর থেকে কিন্তু দেশে দাম নিয়ে ব্যান এবং ধরনের জন্য না প্রথম ব্যবসায়ীদের বৈঠক করেন, অভিযোগ করেছিল যে বড় বড় শিল্প গ্রুপ তারা যে ফল ধরনের অস্থির এই ধরনের অভিযোগ কিন্তু কাছেও তারা করেছিল। সেই গতকাল 6টি প্রতিষ্ঠান মেঘনা ডেকে পাঠিয়েছিল, খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তারা। তারপরে আমরা যে তথ্য বলে চাল 4 কোটি উৎপাদন হয়, সেখানে বিভিন্ন গবেষণা বলছে 62% চাল আমাদের বাজারে বিক্রি হয় আর বাকিটা যা নিজেরা খান, ফলে এই 62% চাল বলতে তারা যে তথ্য চালের বাজার কিন্তু আড়াই, সেইখানে তাদের শিল্প গ্রুপ গ্রুপের কথা বলা সবগুলো কোম্পানি মিল 3,18,000 টন তারা উৎপাদন করতে পারে, অর্থাৎ 2.5 কোটি বাজারে 3 লাখ উৎপাদন করলে সেটা নিচে হয়, ফলে তাদের যে ভাষ্য যে 1% বাজার যেখানে তারা নিয়ন্ত্রণ করছেন সেটা দিয়ে কি চালের বা দাম নিয়ন্ত্রণ বা দাম বাড়ানোর নিজেদের সেই উৎপাদন অনুযায়ী তারা কেমন প্রকৃত উৎপাদন করতে পারছেন সক্ষমতার তুলনা তারা দিয়েছেন, এবং যে বড় 6টি শিল্প একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছিল বলছেন যে চালের বাজারে যে তারা দাম বাড়, এই অভিযোগটি কিন্তু সত্য নয়, কারণ তাদের কর্মকর্তা হিসাবে নিজেরা যখন প্রকিউরমেন্টে যায় ছোট ছোট কর্মকর্তারা তারা কিন্তু অধিক দামে চাল কিনতে পারে না, বরং যারা নিজেরাই মিল মালিক নিজেরাই বিভিন্ন ধরনের প্রক্রিয়ার সঙ্গে ইচ্ছে করলেই 5-10 টাকা কমিয়ে বাড়িয়ে কেনা বেচা করতে পারেন, তারা কিন্তু দিনের মধ্যে কেনা নির্ধারিত দাম থাকে তার বাইরে ইচ্ছে মতো বাড়িয়ে কিনতে পারি না, এবং তারা এটাও বলছেন যে তারা কিন্তু নিয়মিত খাদ্য অধিদপ্তর খাদ্য কন্ট্রোলারদেরকে যারা শুধুমাত্র চাল কর্পোরেট প্রতিষ্ঠানগুলো রয়েছে তার তথ্য দেন না এবং থাকেন এখানে শিল্প প্রতিষ্ঠান কারখানা কোথায় তারা প্রক্রিয়াকরণ করছেন এই বিষয়গুলো বলে জানিয়েছে, তারা বলেছে সরকার কিন্তু এই করতে পারে কিন্তু তাদের যারা নামে তারা চালাচ্ছে, আমরা মূল করছি নাজমুল, এই যে চালের দাম বৃদ্ধি পাচ্ছে এই দায় কার, এটা নির্ধারণ হওয়া খুবই দরকার, এবং খাদ্য মন্ত্রণালয়ে তো সারা দেশেই অফিস রয়েছে বা কর্মকর্তা রয়েছে, তাদের মাধ্যমে কি কোথায় গলদটা সেটা বের করা আদৌ সম্ভব না, আপনার কি মনে হয়? আসলে চালের সরে সরে সরকারও গতকাল কিন্তু প্রায় কয়েক মানা করা হয়েছে গুলো কিন্তু করা হচ্ছে, এবং আজ শহরের সহ ঢাকা কঠিন তিন রকমের অভিযান চলছে, কিন্তু অধিদপ্তর বলছে যে মধ্যে তারা খোলাসা করবেন, এবং এটাও জানা গেছে যে
অধিক গোপনে কাজ করছে জালের বাজারে। আমরা সরকারের কাছে তেমনটাই প্রত্যাশা করি, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, যাতে সাধারণ মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারে সে ব্যবস্থা সরকার গ্রহণ করবে। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছে আমাদের প্রধান প্রতিবেদক মাসুদ রানার সঙ্গে। মাসুদ রানা, নির্বাচন কমিশনার বলেছে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে উপজেলা নির্বাচন, এদিকে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দিলেও আইনের ব্যত্যয় হবে না, বিস্তারিত আমাদেরকে জানান। আপনাকে ধন্যবাদ। যে এর পক্ষ থেকে আগামী যে সেখানে তারা ঠিক দেবে নির্বাচন করবেন, তারা নির্বাচন করবেন, এই বিষয়টি নিয়ে উন্নয়ন সাংবাদিকরা জান এই যে দলের পক্ষটা এসেছে যে উপজেলা দলীয় প্রতীক এটি বা এটি আইন, তখন তিনি বলেছে করা আছে কেউ নির্বাচন ঠিক ছাড়াও হতে পারে, দল যদি মনে করে যে তার প্রতীকে মনোনয়ন করবে, এছাড়া এছাড়া কি সঙ্গে যদি কোনো জায়গায় দলিল এই জায়গায় সেটাও সম্ভব, যদি কেউ কোনো জায়গায় আবার কোনো জায়গায় মানে আইন অনুযায়ী সেটাও তয় বা অবৈধ কিছু হোক, আমি এটি আসলে হতে পারে। এখানে কোনো আরেকটি প্রশ্ন করা হয়েছিল যে আইনটি সংশোধনের কোনো, তিনি বলেছেন না আইন সংশোধনের কোনো প্রয়োজন নাই, দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন, দলীয় প্রতীক পারবেন, এতে আইনের ব্যত্যয় হবে না। ধন্যবাদ মাসুদ রানা। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক খালিদ হোসেনের সঙ্গে। খালিদ হোসেন, আপনি শুনছিলেন উপজেলা নির্বাচন এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে, এদিকে বিএনপি তাদের ভাষ্য অনুযায়ী এখনো আন্দোলনে রয়েছে, সামনের দিনগুলোতে বিএনপি কি কর্মসূচি ঘোষণা করতে পারে বা উপজেলা নির্বাচনে তাদের অংশগ্রহণের কোনো সম্ভাবনা আছে কি? আপনাকে ধন্যবাদ। মূলত বিএনপি এই মুহূর্তে তারা কর্মসূচির মধ্যে থাকতে চাচ্ছে, তবে কতটুকু কঠোর কর্মসূচি সরকার বিরোধী কর্মসূচি পালন করতে পারবে সে নিয়ে দলের সর্বস্তরে সংশয় সন্দেহ রয়েছে, তবে ন্যূনতম কর্মসূচির মাধ্যমে যেন টিকে থাকতে পারে সেই চেষ্টাই তারা, কি কর্মসূচি দেওয়া যায় সেই আলোচনাই করছে। এবং আপনি যেটা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন উপজেলা নির্বাচন নিয়ে যেহেতু রাজনৈতিক মহলে নানান আলোচনা হচ্ছে, সেই ক্ষেত্রে বিএনপিও বাদ নেই, বিএনপি নেতাদের মধ্যেও আলোচনা চলছে, বিএনপি নেতা কর্মীদের চান গঠনিক ভাবে ধরে বিকল্প নেই বলছেন যে ছেলে পাড়ার সরকারকে দ্বাদশ নির্বাচন বই তাদের নেতা বিভিন্ন সেক্ষেত্রে তাদের উপর আরো নেই বিষয়টি নিয়ে তার আলোচনা তারা আসলে কোনো করেনি, কোনো সিদ্ধান্ত পক্ষে নানান ধরনের আলোচনাই রয়েছে উপজেলা নির্বাচন নিয়ে। ধন্যবাদ খালিদ হোসেন। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছে আমাদের নিজস্ব প্রতিবেদক আবদুল্লাহ মিরাজের সঙ্গে। ঢাকার নয় কেন্দ্রে চলছে করোনা টিকা কার্যক্রম, অনেকদিন পর করোনা টিকা কার্যক্রম নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। সম্প্রতি নতুন একটি ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে, সম্ভবত এরপর থেকে সরকার আবার নতুন করে করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছেন, বিস্তারিত মিরাজ আপনি আমাদেরকে জানান। আগে আসলে এশিয়া এবং হচ্ছে বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছিল পাঁচজন বাংলাদেশে আক্রান্ত হয়েছিল, যে এখন আবার নতুন করে কিন্তু প্রমাণও কিছুটা বেড়েছে, যেটা আগে এক দুজন পাঁচজন ছয়জন বা দশজন হতো সর্বোচ্চ, সেটি এখন প্রায় 30 এর কোঠায় চলে গেছে নাকি।
তো এই ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা দিয়েছেন যে দ্রুত নতুন করে যাতে হচ্ছে যে ষাটোর্ধ্ব বয়োজ্যেষ্ঠ 18 যারা হচ্ছে কমরবিড রোগে আক্রান্ত বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হচ্ছে তাদেরকে যাতে হচ্ছে যে এই করোনা টিকা লক্ষ্যে কিন্তু হাসপাতালে এই করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। এর মাঝে আছে হচ্ছে বিএসএমএমইউ আছে মেডিকেল কলেজ হতে শুরু করেছে মেডিকেল কলেজ গুলো আছে এবং নাকানগোলা ইনস্টিটিউট এবং কয়েকটি হাসপাতালে কিন্তু এই টিকাগুলা। ধন্যবাদ আব্দুল্লাল মিরাজ। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক ফজল হক মৃধার সঙ্গে। ই কমার্সে প্রতারণা, আটকে থাকা টাকা কিভাবে ফেরত জানতে চান আপিল বিভাগ। ধন্যবাদ। আজকে আপিল বিভাগে একটি মামলার শুনানি ছিল যেখানে দেশে যারা ব্যবসাতে ইনভেস্ট করেছিল অনেক গ্রাহক ছিল, এমনি একটি প্রতিষ্ঠান ইউনিপেড টু ইউ, সেখানে 2012 সালে গ্রাহকরা মামলা করেছিল যে তাদের হিসাবে প্রায় 24 কোটি টাকা পাওনাদাররা মিলে একটি আবেদন করেছিল। সে আবেদনের পর জজ কোর্টে আপিল করে ওই মামলাটি যে তাদের পক্ষে রায়ের এগ্রিস্টে করা আপিল, ওই আপিল মঞ্জুর করে আদালত সেটি স্থগিত করে দিয়েছে। হাইকোর্টে পরে তারা আপিল শুনানি ছিল এই মামলা যখন গ্রাহকদের পক্ষের আইনজীবী শুনানি করছে এবং সেখানে দুদকের আইনজীবী ছিল, তখন দুদকের আইনজীবীকে প্রশ্ন করেছেন যে আসলে সত্যিকার অর্থে যে গ্রাহকরা বিক্রি টাকা পায় না ই কমার্স থেকে, তাদের টাকা কিভাবে আসলে আসবে, এই প্রশ্নটি আদালত উত্থাপন করেছিল। তখন সেইখানে কোনো সদুত্তর দেয় নাই, কারণ হলো ইউনিপেটিও এর কোনো আইনজীবী উপস্থিত ছিল না আদালতে। এরপরে আদালত এই বিষয়ে ধন্যবাদ ফজল হক মৃধা, আপনি জানাচ্ছিলেন আদালত কিভাবে নির্দেশনা দিয়েছে। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি আমাদের নিজস্ব প্রতিবেদক নাইস সাব্বিরের সঙ্গে। বিশ্ব ইজতেমা উপলক্ষে 17 স্পেশাল ট্রেন চলাচল করবে। জি আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে প্রতি বছরই বাংলাদেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সারা বিশ্ব থেকে যেমন এই বিশ্ব ইজতেমায় আসলে মানুষ প্রচন্ড হ্রাস এবং বাংলাদেশ থেকে কিন্তু বড় একটা অংশ এই বিশ্ব ইজতেমাকে জানিয়ে রাখছে যে বিশ্ব ইজতেমার প্রথম 2-3 এবং 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং 9-10 এবং 11 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ রেলওয়ে বিশ্ব ইজতেমার যে মুসল্লিরা আসবে বিশ্ব ইজতেমা, এই মুসল্লিদের সুবিধার্থে আসলে 17টি স্পেশাল ট্রেন চালুর ব্যবস্থা করেছে এবং এই ট্রেন গুলো আসলে যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে জুম্মা স্পেশাল নামের একটি ট্রেন যেটি হলো 2 এবং 9 ফেব্রুয়ারি শুক্রবার 2 দিন ঢাকা টঙ্গী এবং টঙ্গী ঢাকা রুটে 2টি স্পেশাল ট্রেন চলাচল করবে এবং 3 এবং 10 ফেব্রুয়ারি জামালপুর টঙ্গী রুটে আরো একটি স্পেশাল ট্রেন চলাচল করবে এবং আখেরি মোনাজাত যেদিন 4 এবং 11 ফেব্রুয়ারি অর্থাৎ এই দুই পর্বের আখেরি মোনাজাত 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিভিন্ন রুটে আপনার এই স্পেশাল ট্রেন। যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঢাকা টঙ্গী রুটে কিন্তু 5টি স্পেশাল ট্রেন এবং টঙ্গী ঢাকা রুটে আরো 5টি স্পেশাল ট্রেন চলাচল করবে এবং ঢাকা ময়মনসিংহ রুটে রুটে 1টি স্পেশাল ট্রেন এবং ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা টাঙ্গাইল ঈশ্বরদী রুটে আরো 2টি স্পেশাল ট্রেন চলাচল করবে। আজকে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য আসলে জানানো হয়েছে এবং এতে রেলমন্ত্রী নিজেও উপস্থিত ছিলেন এবং রেলের যিনি মহাপরিচালক তিনি উপস্থিত ছিলেন। এই ট্রেনগুলোর পাশাপাশি কিন্তু বাংলাদেশ রেলওয়ে আরো কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এবার বিশ্ব ইজতেমা উপলক্ষে রেলওয়ে বলছে যে যদি যাত্রীদের ভিড় আরো বেড়ে যায় বা অতিরিক্ত ট্রেনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আসলে কোচ রেডি রাখা হবে, প্রস্তুত রাখা হবে, ট্রেনের সাথে কিন্তু আসলে অতিরিক্ত কোচ যুক্ত করা হবে এবং ধন্যবাদ নাইস সাব্বির। আপনি যেমনটা বলছিলেন মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে সম্ভাব্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে রেল বিভাগ। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি আমাদের উপপ্রধান প্রতিবেদক সাইদ শিপনের সঙ্গে। সাইদ শিপন, শেয়ার বাজারের আজকের অবস্থাটা কি?
জি, আপনাকে ধন্যবাদ। আপনার সাথে আসলে গতকালে কিন্তু আলোচনা হচ্ছিল যে উঠে নেওয়ার পরে শেয়ার বাজারে কিন্তু লেনদেনের একটি ভালো গতি বেড়েছে এবং শেয়ার বাজারে একটি ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। আজও কিন্তু আমরা শেয়ার বাজারে সেই ইতিবাচক প্রবণতাটা দেখেছি এবং আজ লেনদেনের পরিমাণ কিন্তু 1176 কোটি টাকা হয়েছে, অর্থাৎ প্রায় 1200 কোটি টাকার লেনদেন কিন্তু আজ দেখা গেছে, যেটি গত বছরের 5 জুনের পর সর্বোচ্চ, অর্থাৎ 7 মাসের ভিতরে কিন্তু আমরা শেয়ার বাজারে সর্বোচ্চ লেনদেন দেখতে পেলাম। এবং পাশাপাশি এই যে লেনদেন বাড়ছে এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি ইতিবাচক প্রবণতা রয়েছে। প্রথম দিন আসলে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পরে পতন হয়েছিল থেকে কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান এখন কিন্তু গত 2 দিনে কিন্তু কিছুটা রিকভারি করেছে এবং তারা কিন্তু দাম বাড়ার প্রবণতায় রয়েছে। তবে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পরে এখনো কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ার দামের মাত্রা অতিরিক্ত বিক্রির চাপ রয়েছে, যে কারণে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর শেয়ার দাম একদিনে যতটুকু কমা সম্ভব ততটুকুই কমছে। গত 3 কার্যদিবস ধরে কিন্তু এই প্রবণতা রয়েছে, প্রতিষ্ঠানের শেয়ার দাম শতাংশের উপরে কমে গেছে, আসলে বিনিয়োগকারীরা কারণ আপনি জানেন যে ফ্লোর প্রাইস থাকার কারণে কিন্তু 200-এর অধিক প্রতিষ্ঠান কিন্তু লেনদেন অংশ নিতে পারতো না বা লেনদেন হতো না, বিনিয়োগকারীরা সেই সব প্রতিষ্ঠানে আগ্রহ না দেখায়। এখন কিন্তু ওই প্রতিষ্ঠানগুলোর শেয়ার দাম কিছুটা কমে যাওয়ায়, অর্থাৎ মূল্য সংশোধন হয় ওই প্রতিষ্ঠানের প্রতি কিন্তু বিনিয়োগকারীদের একটি আগ্রহ সৃষ্টি হয়েছে এবং সেই প্রতিষ্ঠানগুলো লেনদেনে অংশ নেয় কিন্তু এই লেনদেনের গতি বাড়ছে। ধন্যবাদ সাইদ শিপন। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি আমাদের প্রধান প্রতিবেদক মাসুদ রানার সঙ্গে, তিনি আমাদেরকে নিয়মিত আবহাওয়া সংবাদ জানিয়ে থাকেন। আজ শিরোনাম দেখতে পাচ্ছি, ঢাকা সহ 4 বিভাগে শৈত্যপ্রবাহ, বুধ বৃহস্পতিবার বৃষ্টির আভাস। আপনাকে ধন্যবাদ। আসলে এই সময়টাতে আসলে প্রকৃতই সারা দেশ আসলে শীতে কাঁপছে এবং শীতের তীব্রতায় সারা দেশেই আসলে জনজীবন বিপর্যস্ত অনেকটাই এটি বলা যায়। তবে আশার কথা হচ্ছে যে এই এখন আগামী কয়েক প্রকোপ সেটি কমতে থাকবে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজকে 4টি বিভাগ, ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা, এই 4টি বিভাগ, পুরো 4টি বিভাগের মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে মৌলভীবাজার, বরিশাল, ভোলা এবং কুমিল্লা জেলার উপর দিয়েও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং আজকেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি ছিল চুয়াডাঙ্গায় সকালে 6.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। ঢাকার তাপমাত্রা এটিও ছিল সকালে ঢাকায় একমাত্রা মোটামুটি 8 ডিগ্রি। আবহাওয়াবিদরা বলেছে যে ঢাকায় যে আর যে শহরে এখানে একটু শীত ধন্যবাদ মাসুদ রানা, আপনি আবহাওয়া সংবাদ জানাচ্ছিলেন, আপনাকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে স্টুডিওতে ফিরে আসছি হাসান আদিবের কাছে। হাসান আদিব, শীতের কারণে প্রাথমিক স্কুল এখন 10টার পরে শুরু হচ্ছে, এ ধরনের একটি নির্দেশনা এসেছে, আর কি নির্দেশনা রয়েছে? 10 ডিগ্রির নিচে থাকলে স্কুল বন্ধ থাকবে এমনই, সারা দেশে প্রয়োগের ক্ষেত্রটা কেমন? আপনাকে ধন্যবাদ। আসলে শৈত্য প্রবাহ শুরুর বেশ খানিকটা পরেই শিক্ষা প্রশাসন আসলে স্কুল বন্ধের বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্তে আসছে। গত 16 জানুয়ারি প্রথম তারা একটি নির্দেশনা দেয়, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা যদি কোনো জেলার 17 ডিগ্রির নিচে নামে তখন তারা নির্দেশনা দিয়েছিল যে স্কুল বন্ধ হবে। এরপরে এটা নিয়ে সমালোচনা শুরু হয়, ওই দিনই 2 দফা এই নির্দেশনায় পরিবর্তন আনা হয়। সবশেষ তারা যে নির্দেশনা দেয় তাতে ভাষা হিসেবে ব্যবহার করা হয় যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা যদি 10 ডিগ্রির নিচে নামে তখন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে। তো এরপরে আসলে সারা দেশের জেলায় জেলায় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের ক্ষেত্রে উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেখানে আসলে তালগোল শুরু হয়। তবে সর্বশেষ রোববার থেকে যদি বলি, বিগত তিন দিন আজ সহ তিন দিন দেশের বিভিন্ন জেলায় 10 ডিগ্রির নিচে নামলে তাপমাত্রা, সেখানে স্কুলগুলো বন্ধ হচ্ছে যথারীতি। আজকে রংপুর বিভাগের সব জেলাতেও স্কুল বন্ধের একটি সিদ্ধান্ত হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা সহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় যেসব জেলায় 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমেছে সেখানে স্কুল বন্ধ আছে। আর আরেকটি বিষয় যেটি বলছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে নির্দেশনা, এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সার্বিক দিক বিবেচনা করে শিশুদের ঝুঁকি কমাতে ঠান্ডার, তারা সকাল 9টায় আগে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হতো সেটি এখন 10টায় শুরু করছে, 10টার সময় অ্যাসেম্বলি এবং ক্লাস শুরু হতে সেক্ষেত্রে প্রায় 10:30 বাজে। ধন্যবাদ হাসান আদিব। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ছিল আজকের আলোচিত সংবাদ পর্যালোচনা। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি।